হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি, ছাদে চলে আসলাম আপনাদের সাথে আমার শখের গার্ডেন কীভাবে কিছু, আসলে আমার খুব ভালো লাগে আমি কীভাবে ড্রামে, কাটা ড্রামে কিছু সবজি গাছ রোপণ করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার গাছগুলো খুব ভালোভাবে ধরছে। এগুলো হচ্ছে গিয়ে দেখেন দুধমান কচু গাছ, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় দুধমন কচু বলে। যে দেখেন আমি কাটা ড্রামের মধ্যে লাগাইছি। এই কচুটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ এটা যেহেতু গাল ধরে না, সেজন্য বিশেষ করে ইলিশ মাছ, তারপরে তেলাপুইয়া মাছ এর পাশে দিলে ভালো লাগে, ডগাগুলো কেটে গাল ধরে না। এই একটা কাটা ড্রামের মধ্যে এই ড্রামগুলো আনা হয়েছিলো আমার বাড়ির কাজের জন্য, তো এক্সট্রা পড়েছিল তাই আমি এখনও কোনো ফল গাছ লাগাইনি, কারণ ফুল গাছ ফল গাছ যেহেতু আমার ছাদটা এখনও আনকমপ্লিট, এই জন্য আমি লাগাইনি, কমপ্লিট হলে লাগাবো। কারণ সবজি গাছ লাগালে হয় কি, মানে বেশি দিন সবজি গাছ থাকে না, এগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য। এটা একটা মেহেন্দি গাছ, মেহেদি গাছ তো পাতাগুলো ঝরে গেছে, হয়তো আবার পাতা নিবে। এইও এখানে আবার আঁখও লাগাইছে, একটা আঁখটা হয়েছে, আঁখে মান কচু গাছও আছে এর মধ্যে। গাছগুলো আমার খুব ভালো লাগে। এ দেখেন ছাদটা এখনও আনকমপ্লিট, আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। ছাদের কি অবস্থা দেখেন, বললাম না কাজ চলতেছে। বাবা, নিচে তাকালে মাথা ঘুরায়। তো সাইডে চলে যায়, কারণ এখন আসলে আমার এখানে 10টা 11টা বাজে, রোদ্রে এখন মাথা ব্যথা করতেছে। তারপর আসছিলাম ছাদে পানি দিতে, ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই যে ছাদের অবস্থা খুব খারাপ, কাজ চলতেছে। ছাদটা ইউজ 2500 স্কোয়ারের একটা ছাদ, অনেক বিশাল। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পোটকা মরিচ, অনেকে বোম্বাই জাল বলে। এটা মিষ্টি কুমড়া শাক, এই মিষ্টি কুমড়া গাছ এটা উঠে গেছে, এভাবে আমি উঠিয়ে দিয়েছি। আমার আসলে ফল ফুল সবজি এগুলো ছাদ বাগান, মানে যেখানে গাছ খুব ভালো লাগে। বেসিক্যালি ছোটোবেলা থেকে আমি মানে ফল খেতে খুবই পছন্দ করি, তো কারণ নিজের বাগানে যদি ফল গাছ থাকে, নিজের মানে বাসা বাড়ির আঙিনায় বা ছাদে। এই দেখেন এই পুঁই শাক গাছগুলো আমি লাগিয়েছি, এই যে কাঁচা জাল, এখানে আছে লাউ গাছ, এই যে উঠতেছে, যে গাছগুলো উঠছে এখনও ফল ধরেনি, ফুল পড়তেছে। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যারা পুঁই শাক খেতে পছন্দ করেন তাদের আসলে যে কীভাবে পুঁই শাক রোপণ করবো বা এগুলো, আসলে এই গাছটা খুবই একটা বাজে গাছ বলা যায়, খেতে অনেক সুস্বাদু, অথচ মরে না এই পুঁই শাকগুলো। এই পুঁই শাকগুলো কিন্তু আমি লাগাইনি, এই দেখুন এই পুঁই শাক গাছের আমি বাজার থেকে যে পুঁই শাক কিনে আনছি ওইটা খেয়ে, এই দেখেন এটা ডাটাটা আমি এখানে রোপণ করেছিলাম, সেই ডাটা থেকে, এই দেখেন ডাটাটা এই পর্যন্ত ছিল, সেই ডাটা থেকে এই গাছটা এরকম উঠে গেছে, ঠিক আছে। এই গাছটা ওই ডাটা থেকে হয়েছে, আমাকে এক্সট্রা লাগাইতে। গাছটা কত সুন্দর ধরছে, অনেকগুলো গাছই ধরছে, আর এই গাছটা সহজে মরে না। যেখানে বেগুনের চারা আছে, শাক আছে, লাউ গাছ, এখানে একটা লাউ গাছ আছে। এই আমের ক্যারেটগুলো আমাকে এক কাজিন আপু আমাকে আম পাঠাইছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে, তো ওই ক্যারেটগুলোর মধ্যে আমি গাছ লাগিয়ে দিয়েছি। এই একটা দেখেন, এই একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে বেগুন গাছ। আমার আসলে খুব একটা যত্ন নেওয়া না, যেহেতু আমার আপনারা জানেন আমার একটা বিজনেস আছে, তারপর বাবারই কাজ চলে, এগুলো আমাকে দেখাশোনা করতে হয়, এক এত কাজ। এই যে দেখেন এখানে অলরেডি এটা কি বলে দুন্দুল না কি জানি, এই যে রোদ্রে কেমন পাতাগুলো একটু শুকনো শুকনো লাগতেছে, সকালে ভিডিওটা করলে এরকম লাগতো না। সুন্দর রোদ্র, হয়তো ভিডিওটা তো ভালো আসবে না।
যে লতাটা জানি কেমন একটু শুকিয়ে গেছে, আমি গোড়াটা খুঁজে দিতে গেছিলাম মাতব্বরি করে না বুঝি, তো গোড়াগুলো খুঁজতে গিয়ে আমার দেখেন এখানে বেগুন পড়ছে, দেখেন কি সুন্দর গাছটা। আমি গোড়া খুঁজতে গিয়ে মাতব্বরি করে না বুঝে এমন হয়ে গেছে যে বেগুন পড়ছে, পানি দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি গাছে তো সার দিতে হয়, তারপরে আমি কোনো সার এখনো ইউজ করিনি, এটা সিম গাছ, গাছের পাতাগুলো জানি কেমন হয়ে গেছে, সুন্দর ছিল, আমি এটার গোড়া খুঁজে দিতে গেছিলাম চাকু দিয়ে, এবার নষ্ট হয়ে গেছে না বুঝি, হয়তো শিকড় টিকড় কেটে গেছে, তো মরে নাই এখনো। এই দেখেন এখানেও এখানে আছে পুদিনা পাতা, দেখেন আমি একটা পুদিনা পাতা গাছ এনে এখানে লাগাইছি, এই যে খুব সুন্দর সুন্দর এখানে পাতা হয়েছে, একটু পাতা গজাইছে, মরে গেছিলো আবার পাতাগুলো গজাইছে, দেখছি পুদিনা পাতা। এই যে এখানেও দুটো লাউ গাছ উঠছে, যেখানে দুটো লাউ গাছ উঠে গেছে। আসলে ছাদে গাছ লাগালে পরিচর্যা করতে হয়, এই যে এই আরো একটা লাউ গাছ উঠছে, এখানে দুটো উঠছে, কিন্তু পরিচর্যা করতে হয়, কিন্তু আসলে আমার পরিচর্যা করার সময় হয় না, এতে গোবর সার সারটা দিলে ভালো থাকে। দেখেন সুন্দর একটা মরিচ গাছ, দেখেন হিউজ পরিমাণ মরিচ হয়েছে, কিন্তু এটা দেখেন একটু কাছ থেকে দেখাই, দেখেন এখানে ঝাড় ভরে কাঁচা জাল হয়েছে, দেখেন আপনারা কি সুন্দর না, এখানে মনে হয় 50টা কাঁচা জাল আছে, দেখেন প্রত্যেকটা গিরায় গিরায়, কি গিরা বলে না কি বলে জানেন, ঠিক আছে এই যে প্রত্যেকটা ইতে পোশাখা পোশাখায় প্রত্যেকটা শাখা পোশাখাদের মরিচ ধরছে, দেখেন হিউজ পরিমাণ কাঁচা জাল ধরছে। এখন কাঁচা জালের যে দাম বাজারে, দেখেন এখানে একটা বেগুন গাছ আছে, এই যে সিম গাছ উঠে গেছে, রোদ তো ওদের পাতাটা একটু উষ্ণ দেখাচ্ছে, সকালে ভিডিও খুলে এরকম দেখা দেন, এই যে দেখেন আরও একটা কাঁচা জাল গাছ, এটাও কোনো মরিচ আছে, এটা হচ্ছে কালো কালো মরিচ, কালো পাতা কালো মরিচ দেখাচ্ছে না, আরো একটা গাছ কালো মরিচ, এই যে এখানে দুটো পোস্টা মরিচ গাছ লাগাইছে, এই একটা এই একটা সাইডে রেখে দিছি, কারণ এগুলো ভেঙে যায় বাতাসে, যেহেতু আমার বাসা ছাদে এখনো বাউন্ডারি দেওয়া না, তো এই যে ছাদে এখনো বাউন্ডারি টাউন্ডারি দেওয়া হয়নি, এই কারণ এই যে এখানেও দেখেন বলছিলাম না, এই যে পুঁইশাকের ডাঁটা লাগিয়েছি বাজার থেকে, আপনার যে পুঁইশাকটা খাবারের জন্য আনেন ওটাই ডাটাগুলো লাগাই দিলেই হয়, গাছ লাগানো দরকার, দেখেন এখান থেকে কিভাবে দেখেন কিভাবে ই ছাড়ছে, দেখেন মাথাটা কেটে দিয়েছি, এখন প্রচণ্ড শাখা পোশাখাগুলো এভাবে ছাড়ছে, দেখেন হিউজ পরিমাণ, এক সপ্তাহ পর ভরে যাবে। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ উঠে গেছে, আমার আবার লাউ শাকের থেকে মিষ্টি কুমড়া শাক খেতে আমার অনেক ভালো লাগে, এখানে কালো কালো মরিচ ধরছে, পাতার জন্য দেখাচ্ছে না, পাতা আর মরিচ একই চালাই, যে এটা কিন্তু মরিচ, এগুলো মরিচ, দেখেন এগুলো সব কাঁচা মরিচ, কাঁচা যা। এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, এগুলোতে এটাও দেখেন মরিচ ধরছে, এখন বাজারে আমাদের এখানে 200 টাকা কেজি কাঁচা যা, তো আমার ছাদে যা হয়েছে তাতে অনেক মরিচ হয়েছে। এখানে একটা লাউ গাছ উঠাই দিছি, এই যে এরকম করে এটা ক্যাডেটের মধ্যে সাইডে যাব না, এই যেখানে আছে বিলাতি ধুই না, এটা পাতা মাঝে মাঝে তুলে নিই, নাই তো এই একটা ফুটকা মরিচ। এখানে আপনার অ্যাকচুয়ালি আমি মূল আর বিচি ফেলাইছি, লাল শাক মূল আর বিচি ফেলাইছি, এখন সব উঠে নাই, এই একটা কাছে যাওয়া গ্যাস, এটা আমি হাতে বানাইছিলাম, এটা সিমেন্ট দিয়ে আমি হাতে বানাইছি টপটা, এই টপটাও আমি হাতে বানাইছি, দেখেন হাতে বানিয়ে এবার টাইস দিয়ে দিয়েছি, রং টং আর করিনি, ভাবছি পরে করবো, দেখেন এটা আমি একটা ঝাঁপি দিয়ে এটা তৈরি করছিলাম, এটা একটা কাটা বালতি দিয়ে, এই যে এখানে দুটো টমেটো গাছ লাগানো হয়েছে, এই যে দেখেন ধনিয়া পাতাগুলো, এই যে দেখেন এখানে ধনিয়া পাতা বুনছিলাম, এই যে ধনিয়া পাতাগুলো যেগুলো এই যে বিচি বুনাইছি এগুলো যে রোপণ করছে এগুলো উঠতেছে ফুটছে, এটাও আমি হাতে বানাইছি এই টপটা,
ঝাঁপি দিয়ে বানাইছিলাম। এটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট সাইড, হচ্ছে সামনের মেন রোডটা। এই যে আমার বিজনেসের যে সাইনবোর্ড, দোতলায় দেওয়া আছে স্মার্ট বিউটি অ্যান্ড লেডিস ফ্যাশন হাউস, এই যে দেওয়া আছে। বললাম না বাড়িটা আনকমপ্লিট, এটা পাঁচতলা, তিনতলা পর্যন্ত কমপ্লিট, যে চার পাঁচতলা কাজ চলতেছে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, উপর থেকে মানে রোদের মধ্যে আমি সব ধোয়া 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 দেখতেছি। এখানে হচ্ছে আমি গার্ডেন বানাবো, এই যে জায়গা করে রাখছি, এই যে নিচে দেখেন জায়গাটা বাউন্ডারি দিয়ে গার্ডেনের জন্য যে একটা গাছ লাগানো হয়েছে, তো এখানে আমি ই করে রাখছি। যে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি গাছ লাগিয়ে দেবো এই কর্নারটা, এই জন্য জায়গাটা ফাঁকা রাখছি। আমি ইচ্ছে করেই ওখানে রুম করি নাই, এই যে দেখেন ইচ্ছে করেই রুম করি নাই, যে আমি এগুলো কাজ শেষ হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে, এই যে একটা ফাটা ড্রাম পড়েছিল ওটাকে আমি দুভাগ করে এভাবে বিছি বুনে দিছি। এই দেখেন আমি যে বলছিলাম না আপনাদের, শেয়ার করি আপনাদের, যে বলছিলাম যে আমি ডাটা লাগাইছিলাম, এই দেখেন এভাবে আমি বাজার থেকে পুঁইশাক এনে যে পুঁইশাকটা খাইছি, ওই পুঁইশাকের ডাটাটা আমি এভাবে লাগাই দিছি, সেই ডাটা থেকে এই দেখেন এভাবে এই যে ই ছাড়ছে, শাখা ছাড়ছে, এইগুলোই মানে বড় হয়ে এরকম পুঁইশাক হয়েছে, যেরকম পুঁইশাক গাছ হয়ে গেছে এরকম। এই জন্য বলছি, আর আমার এই শাকগুলো মানে বাজারের তুলনায় খেতে কিন্তু অনেক টেস্ট, কারণ এটা কোনো সার দেওয়া নেই। দেখেন গাছগুলো কি সুন্দর ধরছে, বিশেষ করে কি সুন্দর মরিচ পড়ছে, হিউজ পরিমাণ। আমি নিয়ে কিছু মরিচ খাইছি অলরেডি, এখান থেকে কিছু সবজিও নিয়ে খাইছিলাম। দেখেন এখানে খুব সুন্দর ই শাকও হয়েছে, এই যে এখানেও আমি কিছু বিচি ই করছি, এই যে দেখেন এখানে ওই যে বিচিগুলো ফুটছে, এই যে বিচিগুলো ফুটতেছে, এই যে অনেকগুলো বিচি ফুটছে। নিচে এরা ঢাকা থেকে এসে জমি কিনছে কিন্তু এখনো ঘর করে নাই, অস্থির অবস্থা নিচের। দুটো হয়েছে আমাদের সামনে আছে, আমার বাসার সামনে একটা বাড়ি দোকান আছে, ওখানে হচ্ছে মুদি দোকান সব পাওয়া যায়। এখানে আমি একটা গেস্ট রুম করবো, ফিটিং করা হয়নি, এখানে এটা গেস্ট রুম হবে, ছাদের উপরে আমি একটা গেস্ট রুম করে দেবো। যাই হোক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখান থেকে সরি আর একটা কথা শেয়ার করি, এখানে সামনে আমাদের বাজারে যেতে হয় না, আমাদের সামনে ওই দেখেন মাছ নিয়ে আসে সবজি নিয়ে আসে এই রাস্তা থেকেই রাখা যায়, ঠিক আছে বলে এখান থেকেই রাখা যায়। দেখেন মাছ নিয়ে আসছে মুরব্বি ট্যাংরা মাছ।